Hello friends, welcome to English Tutorials. Today we are going to read about William Brighty Rand's beautiful poem, Great, Wide, Beautiful, Wonderful World. The title clearly tells us what the poem is all about. Actually, কবিতাটির প্রথম লাইনটিকেই এখানে টাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে। কবিতাটি আমাদের এই পৃথিবীর বিশাল সৌন্দর্যকে আমাদের কাছে তুলে ধরে। তবে তার সাথে এই পৃথিবীর গ্রেটনেসের তুলনায় আমরা যে অতি সাধারণ তারও আক্ষেপ কিন্তু কবি এই কবিতায় করেছেন। কিন্তু শেষে তিনি এও বলেছেন যে প্রকৃতপক্ষে এই বিশাল পৃথিবী ও তার অপরূপ সৌন্দর্যের থেকেও একজন সাধারণ ক্ষুদ্র নগণ মানুষ হিসেবেও আমরা কিন্তু তার থেকে মহান। কেন তিনি এই উপলব্ধি করেছেন, কেন তিনি সেটি এই কথাটি তিনি রিয়েলাইজ করেছেন, সেটা আমরা আমাদের আলোচনার শেষে কিন্তু বুঝে নেব। So now, let's start reading the poem and know the meaning and explanation of it. The first stanza of the poem. Great, wide, beautiful, wonderful world, with the wonderful water round you curled, and the wonderful grass upon your breast, world, you are beautifully dressed. Kobi first stanza te, prithibi ke personify korechen. পার্সোনিফিকেশন হচ্ছে একটি ফিগার অফ স্পিচ বা রেটোরিক্যাল ডিভাইস যেটিকে ব্যবহার করা হয় কোনো একটি নিষ্প্রাণ বস্তুর মধ্যে ব্যক্তিসত্তা বা মানবগুণ আরোপ করবার জন্য। তোমরা দেখো এখানে কবি পৃথিবীকে বোঝানোর জন্য একটি পার্সোনাল প্রোনাউনের ইউজ করেছেন এবং সেই পার্সোনাল প্রোনাউনটি হলো ইউ। ইউ প্রোনাউনটি কিন্তু আমরা সাধারণত কোনো ব্যক্তির জন্য ব্যবহার করে থাকি, কিন্তু সেই ইউ প্রোনাউনটি এখানে পৃথিবীকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে বা পৃথিবীর জন্য ব্যবহার করা রয়েছে। তো সেই কারণেই আমরা বলতেই পারি যে কবি এখানে বা এই স্ট্যানজাটিতে বা কবিতাটিতে পৃথিবীকে পার্সোনিফাই করেছেন। যাই হোক, তাহলে এবার আমরা মানেটা বুঝে নিই এই স্ট্যানজার। কবি প্রথমেই বলছেন যে এই পৃথিবী মহান, বিশাল, বিস্ময়করভাবে সুন্দর, এবং চারদিকের তার অপরূপ জলরাশি তাকে যেন ঠিক মুড়ে রেখেছে, কভার করে রেখেছে। এবং এই পৃথিবীর উপরিতলে বা বক্ষস্থলে রয়েছে সবুজ ঘাসের আচ্ছাদন। কবি কল্পনা করছেন যেন পৃথিবী এক অপরূপ সুন্দর পোশাকে সজ্জিত হয়ে রয়েছে তার এই অপরূপ জলরাশির দ্বারা বা সুন্দর সবুজ ঘাসের দ্বারা। সেকেন্ড স্ট্যানজা, দ্য ওয়ান্ডারফুল এয়ার ইজ ওভার মি and the wonderful wind is shaking the tree. It walks on the water and wheels the mills and talks to itself on the tops of the hills. এই স্ট্যানজায় কবি প্রকৃতপক্ষে পৃথিবীর ওপরে যে বায়ুমণ্ডল বা বাতাস প্রবাহিত হয় তাকে প্রেস করেছেন, তার প্রশংসা করেছেন। কবি বলছেন তোমার সুন্দর এয়ার অর্থাৎ বায়ুমণ্ডল রয়েছে আমার উপরে এবং সুন্দর মধুর বাতাস প্রবাহিত হয়ে কাঁপিয়ে দিচ্ছে গাছগুলিকে। এই বাতাস হেঁটে যায় জলের উপর এবং ঘোরায় বিভিন্ন কারখানার হাওয়াকল বা ফ্যাক্টরির বিশাল বিশাল পাখাগুলিকে। এই বাতাস পাহাড়ি অঞ্চলের উপরে কথা বলে নিজের সাথে। অ্যাকচুয়ালি এয়ার অ্যান্ড উইন্ডের মধ্যে একটু ডিফারেন্সটা আমাদের এখানে বুঝে নেওয়াটা দরকার। দেখো, এয়ার বলতে কবি এখানে বায়ুমণ্ডলকে বুঝিয়েছেন। আমরা সকলেই জানি যে পৃথিবীর একটি নিজস্ব বায়ুমণ্ডল রয়েছে, যে সেই বায়ুমণ্ডল যেখানে বিভিন্ন রকমের গ্যাস অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বিভিন্ন রকমের গ্যাসের যে মিশ্রণটি। আর উইন্ড আমরা কাকে রেফার করবো বা উইন্ড বলতে আমরা কী বুঝবো, না যখনই এই এয়ার একটা নির্দিষ্ট হরাইজন্টালি মুভ করবে বা ফ্লো করবে তাকে কিন্তু আমরা বলবো উইন্ড। উইন্ড কখনোই স্টেশনারি হতে পায় না, উইন্ড কিন্তু কখনোই নিথর হতে পায় না, উইন্ড অলওয়েজ ব্লোজ, রাইট? তো বাতাস যখন প্রবাহিত হয় অর্থাৎ উইন্ড যখন ব্লো করে, তখন আমরা দেখেছি খুব সাধারণ দৃশ্য এটা যে কোনো ওয়াটার বডিজ, সেটা সমুদ্র হতে পারে, নদী হতে পারে, লেক হতে পারে, কোনো পন্ড হতে পারে, সেই ওয়াটার বডিজ বা জলাশয়গুলির ওপরে কিন্তু ছোট ছোট ঢেউ দেখতে পাওয়া যায়, রিপলস দেখতে পাওয়া যায়। কবি কল্পনা করছেন যে বাতাস যেন ঠিক সেই জলের ওপর দিয়ে হাঁটছে এবং তার ভাইব্রেশনের ফলেই কিন্তু ওই রিপল বা ঢেউগুলিকে কবি অবজার্ভ করতে পাচ্ছেন। আর পাহাড়ি অঞ্চলে আমরা সবাই জানি যে বাতাস খুব জোরে প্রবাহিত হয়, পাহাড়ের উপরে বাতাস খুব জোরে প্রবাহিত হয়। তো বাতাস যখন জোরে বয় বা প্রবাহিত হয় তখন কিন্তু তার একটা সাউন্ড পাওয়া যায়। সেই সাউন্ডটাকেই কবি এখানে কল্পনা করছেন অ্যাজ ইফ সেই উইন্ড যেন ওয়াজ টকিং, সেই উইন্ড যেন নিজের সাথে নিজেই কথা বলছে। তাহলে আশা করি কবিতাটিতে যে ইমেজ বা চিত্র কবি তুলে ধরতে চেয়েছেন বাতাসের বা উইন্ডের, সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নাও দ্য থার্ড স্ট্যানজা, ইউ ফ্রেন্ডলি আর্থ, হাউ ফার ডু ইউ গো
with the wheat fields that nod and the rivers that flow, with cities and gardens and cliffs and isles and people upon you for thousands of miles. কবি বলছেন পুনরায় এই স্ট্যান্জাটিতেও কবি পৃথিবীর অপরূপ বিশাল সৌন্দর্যের প্রতি তার নিজের বিস্ময় প্রকাশ করছেন। তিনি বলছেন যে পৃথিবী তুমি অত্যন্ত বন্ধুপরায়ণ, ফ্রেন্ডলি। কেন পৃথিবী ফ্রেন্ডলি? কারণ আমরা সকলেই জানি যে পৃথিবী হচ্ছে আমাদের বাসস্থান। পৃথিবী আমাদেরকে খাদ্য, বস্ত্র, বাতাস, অক্সিজেন সব কিছু দিয়ে আমাদেরকে লালন পালন করছে। পৃথিবীর কারণেই কিন্তু আমরা এক্সিস্ট করতে পারছি, সার্ভাইভ করতে পারছি। তাই পৃথিবী বা নেচার কিন্তু প্রকারান্তরে আমাদের সাথে ভীষণই, তাদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আমাদের। তো কবি বলছেন যে পৃথিবী তুমি অত্যন্ত ফ্রেন্ডলি। তোমার গমের ক্ষেত, যে গমের ক্ষেতগুলো বাতাস প্রবাহিত হওয়ার সময় মাথা ঝোঁকায়, মাথা নাড়ায়, নড করে। তোমার উপর দিয়ে বয়ে চলা, প্রবাহিত হতে থাকা প্রচুর নদী, বিভিন্ন বড় বড় শহর, দেশ, উদ্যান বা বাগানগুলি নিয়ে, তোমার পার্বত্য অঞ্চল, দ্বীপগুলি নিয়ে এবং বিশাল জনরাশি নিয়ে তুমি হয়তো হাজার হাজার মাইল দূরে তোমার ব্যাপ্তি, তোমার আয়তন বিশাল। এরপরই আমরা আসছি কবিতাটির লাস্ট স্ট্যান্জায়, যেখানে কিন্তু কবি সেই রিয়েলাইজেশনটা করছেন, সেই উপলব্ধিটা কবির মধ্যে আসছে যে পৃথিবী বিশাল মহান হওয়া সত্ত্বেও একজন সাধারণ মানুষ হিসেবে কিন্তু পৃথিবীর থেকে আমরা অনেক বেশি মহান। দেখে নেওয়া যাক। আহ, ইউ আর সো গ্রেট অ্যান্ড আই অ্যাম সো স্মল, আই ট্রেম্বল টু থিঙ্ক অফ ইউ ওয়ার্ল্ড অ্যাট অল, অ্যান্ড ইয়েট হোয়েন আই সেড মাই প্রেয়ার্স টুডে, আ হুইসপার ইনসাইড মি সিম টু সে, ইউ আর মোর দ্যান দ্য আর্থ, দো ইউ আর সাচ আ ডট, ইউ ক্যান লাভ অ্যান্ড থিঙ্ক অ্যান্ড দ্য আর্থ ক্যান নট। কবি বলছেন ওয়ান্ডার স্ট্রাক হয়ে, আহ তুমি বিশাল আর আমি ক্ষুদ্র, তোমার বিশালত্বের কথা ভাবলে আমি শিহরিত হই, আই ট্রেম্বল হোয়েন এভার আই থিঙ্ক অফ ইউর গ্রেটনেস। কিন্তু তাও প্রার্থনার সময় আজকে আমার অন্তর থেকে আসা এক কণ্ঠস্বর ফিসফিস করে যেন ঠিক আমার কানে বলল যে আমি একজন সামান্য ক্ষুদ্র বিন্দুর মতন একটা মানুষ হওয়া সত্ত্বেও তোমার থেকে মহান। কারণটা কি? কারণ আমি ভালোবাসতে পারি, চিন্তা করতে পারি, তুমি কিন্তু তা পারো না। অর্থাৎ এখানেই ডিফারেন্স একজন নর্মাল সাধারণ হিউম্যান বিইংয়ের সাথে পৃথিবীর গ্রেটনেসের। দ্য আর্থ ক্যান বি গ্রেট উইথ ইটস ইমেন্স বিউটি, বাট স্টিল একজন সাধারণ হিউম্যান বিইং, সে কিন্তু তার চিন্তা শক্তি রয়েছে, সে তার মধ্যে কিন্তু সেই ফিলিংস, ইমোশন রয়েছে, যে ফিলিংস বা ইমোশন কিন্তু পৃথিবীর মধ্যে নেই। এবং ওই অ্যাসপেক্টের কারণেই কবি রিয়েলাইজ করছেন যে প্রত্যেকটি সাধারণ মানুষ, সে যতই ক্ষুদ্র একটা ডট বা বিন্দুর মতন হোক না কেন, সে কিন্তু পৃথিবীর থেকে মহান। তাহলে এই হলো আমাদের কবিতাটির লাইন বাই লাইন মিনিং এবং তার এক্সপ্ল্যানেশন। আই থিঙ্ক যে তোমরা নিশ্চয়ই কবিতাটি বুঝতে পেরেছো, এনজয় করেছো। কবিতাটির সাবস্টেন্স আমি তোমাদের জন্য দিয়ে রাখবো এবং আমি চাইবো যে তোমরা সাবস্টেন্সটা নোট ডাউন করে নেবে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে তোমাদের পরীক্ষায় সুবিধে হয়। আর ইন দ্য মেইন টাইম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে, হেল্প করতে চাইলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর ফিউচার নোটিফিকেশনস। থ্যাংক ইউ।